নমস্কার বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত বীরাঙ্গনা কাব্যের প্রথম স্বর্গ তথা দুষ্মন্তের প্রতি শকুন্তলা এই পত্রটা নিয়ে আজ আলোচনা করব। আলোচনা এখানে শর্ট কোশ্চেন আগেই দেওয়া দেওয়া হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যারা থার্ড সেমিস্টারে এখন পড়ছ তাদের স্পেশাল রিকোয়েস্টে আমি ক্লাসটা করবার একটা চেষ্টা করছি কোনো প্রকার চাপ না নিয়ে কোনো প্রকার গম্ভীরভাবে গম্ভীর শব্দ প্রয়োগ না করে সম্পূর্ণ রিল্যাক্সভাবে আমি শুরু করবার চেষ্টা করছি এই এটা বীরাঙ্গনা কাব্যটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় সেধুকানু বিশ্ববিদ্যালয় আরও কোনো কোনো বিশ্ববিদ্যালয় হয়তো পাঠ্য তাদের প্রত্যেকেরই এটা কাজে লাগবে তো যাই হোক আমরা ক্লাস শুরু করি যেরকমভাবে আমি কলেজে পড়িয়ে থাকি সাধারণত সেরকমভাবেই আমি শুরু করছি একদম হালকা চালে হালকাভাবে ভূমিকা অংশটাই লেখা আছে দেখো আশা করি সবার কাছে বই আছে ভূমিকা অংশটাই লেখা আছে দেখবে শকুন্তলা বিশ্বামিত্রের রৌরসে ও মেনকা নামনি অপসরার গর্ভে জন্মগ্রহণ করিয়া জনক জননী কর্তৃক শৈশব অবস্থায় পরিত্যক্ত হওয়াতে কর্ণমুনি তাহাকে পালন করেছিলেন এই কাহিনীর যে প্রেক্ষিতটা এটা মহাভারত অনুসারী মহাভারতে এরকমই বলা ছিল যে মেনকা ইন্দ্রের আদেশে এসেছিলেন বিশ্বামিত্র মনে ধ্যান ভঙ্গ করতে এবং ধ্যান ভঙ্গ করতে এসে তিনি দাম্পত্য লীলায় জড়িয়ে পড়েছিলেন এবং তার ফল ফল হিসেবে শকুন্তলার জন্ম হয়েছিল পরবর্তীতে বিশ্বামিত্র মণি সেই শিশু সন্তান দেখে তার টনক নড়ে এবং সেখান থেকে তিনি পুনরায় সংসার বিমুখ হয়ে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করেন এবং মেনোকাও দেখছেন যে যখন তার উদ্দেশ্য সফল হলো না পুরোপুরি তখন তিনি স্বর্গে ফিরে যান পড়ে থাকে আমাদের কন্যাটি এবং সেই শিশু শিশুকন্যাটি পড়েছিল একটা বড়। গাছতলায় গাছের নিচে একটা শকুন্ত পাখি শকুন্ত মানে পাখির পালক দ্বারা তিনি তাকে ঢাকা ছিল বাচ্চা ছেলের ক্রন্দন শুনে ক্রন্দন ধ্বনি শুনে কর্ণমণি সেই পথ দিয়ে যেতে যেতে শুনেছিলেন এবং শুনে তিনি ফিরে এসে বাচ্চাটিকে উদ্ধার করেন এবং বড় করে তোলেন শকুন্ত অর্থাৎ পাখির পালক দিয়ে ঢাকা অবস্থায় তাকে পেয়েছিলেন বলে তার নামকরণ করা হয় শকুন্তলা তো এইটা মহাভারতের ইঙ্গিত এই কাহিনীরকে কেন্দ্র করে মহাকবি কালিদাস তাঁর অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটি রচনা করেছেন সেখানেও তিনি কিন্তু এই একই প্রেক্ষিতটায় ধরে রেখেছেন তো এই জিনিসটাই আছে এবং একদা মণিবরের অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত মৃগয়া প্রসঙ্গে তাহার আশ্রমে প্রবেশ করিলে শকুন্তলা রাজ অতিথি যথাবিধি অতিথি সৎকার সম্পন্ন করিয়েছিলেন রাজা দুষ্মন্ত শকুন্তলার অসাধারণ রূপলা বর্ণে বিমোহিত হইয়া এবং তিনি যে ক্ষত্রকুলো সম্ভবা এ কথা জানিয়া তাহার প্রতি প্রেমাসক্ত হন পরে রাজা তাহাকে গুপ্তভাবে গান্ধর্ব বিধানে পরিণয় করিয়া স্বদেশে প্রত্যাগমন করেন রাজা দুষ্মন্ত স্বরাজ্যে গমনানন্তর শকুন্তলার কোনো তত্ত্বাবধান না করাতে শকুন্তলা সমীপে এই নিম্নলিখিত পত্রিকাখানি প্রেরণ করিয়াছিলেন তারপর কবি এই পত্রটি তুলে ধরেছেন শকুন্তলার জোবানিতে তো যাই হোক ভূমিকা অংশ থেকে যেটুকু জানতে পারলাম যে গান্ধর্ব বিধানে বিধানে বিয়ে হয়েছিল গান্ধর্ব বিধান হলো লাভ ম্যারেজ মা বাবা বা অভিভাবক অভিভাবিকার কোনো প্রকারেতে কর্তৃত্ব থাকে না পাত্র পাত্রী বা নায়ক নায়িকা নিজেরাই নিজেদের পছন্দ অনুসারে যে বিবাহ করেন সেটা গান্ধর্ব বিধান আর মহাভারতে আর প্রসঙ্গ বলে নিই মহাভারতের রাজার নাম ছিল দুষ্মন্ত কিন্তু কালিদাসের নাটকে বা কালিদাসের শ্রুতিকাব্যে দৃশ্যকাব্যে দৃশ্যকাব্যে যেটা নায়কের নাম ছিল সেটা কিন্তু দুষ্মন্ত নয় সেটা হলো দুষ্মন্ত তো যাই হোক এখানে কবি দুষ্মন্ত নামটা ব্যবহার করেছেন তো এবার আমাদের প্রসঙ্গ হলো আমরা ভূমিকাটুকু দেখলাম ভূমিকাটুকু দেখার পর এবার আমরা কাব্যে ঢোকার আগে একটা কথা জিজ্ঞেস করি আলোচনার প্রসঙ্গে যেহেতু তোমরা সামনে কেউ নেই অতএব আমাকেই উত্তর দিতে হবে অতএব আমি বলছি যে কবি কেন শকুন্তলাকে বীরাঙ্গনা কাব্যের প্রথমে ঠাঁই দিলেন এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হল শকুন্তলার মতো একটা মহিলা যাকে আমরা মহাভারতে একবার মাত্র জ্বলে উঠতে দেখেছি মহাকবি কালিদাসের কাব্যে একবারও তাকে জ্বলে উঠতে দেখি না এই রকম একটা লাবণ্যময়ী নরম স্বভাবের মহিলাকে কেন বীরাঙ্গনা বীরাঙ্গনা এই কাব্যের এই নামাঙ্কিত কাব্যের শুরুতে কেন ঠাঁই দেওয়া হলো দুটো প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হবে বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করা হয়েছে মহা উৎসর্গ করেছেন বিদ্যাসাগর মহাশয়কে আর বিদ্যাসাগর মহাশয়ের একটা অমর সৃষ্টি হল আমাদের শকুন্তলা গ্রন্থটি তো সেই হিসেবে বিদ্যাসাগরের একটা পরিচিতি হলো শকুন্তলার রচয়িতা হিসেবে তো সেই হিসেবেও একটা যেন শ্রদ্ধার্ঘ প্রথম দুই নম্বর হলো যে শকুন্তলা ভারতীয় নারীর আদর্শ সেই নারীর মধ্যে আধুনিক স্বভাব কতটা পরিমাণে ইনপুট করা যাচ্ছে সেটা দেখাতে গিয়েও হয়তো কবি প্রথমে শকুন্তলাকে প্রেরণ করলেন প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে শকুন্তলা কেন আধুনিকা শকুন্তলা কেন আধুনিকা সেটা আমরা কাব্যের আলোচনা যখন করবো সেইটাতে আমরা দেখতে পাবো আমি ভিডিও বড় করব না ছোটই থাকবে ভিডিও দরকার পরে দুটো পার্টে করব তো যাই হোক বীরাঙ্গনা কাব্যের শুরুতে শকুন্তলা কেন মানে শকুন্তলা কোন অর্থে বীরাঙ্গনা এটা আমাদের প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো প্রসঙ্গগুলো আছে শকুন্তলাকে আমরা দেখতে পাবো বাইরের সাদা চোখে যেটা আমরা দেখতে পাবো খুব সাদামাটাভাবে সেটা হলো যে এই শকুন্তলাও বিরহবিধুরা বা বিরহ এই শকুন্তলাকেও তার স্বামী রেখে চলে গিয়েছেন তারপরে এখন পর্যন্ত ফিরে আসেননি এই শকুন্তলাও যেন অনিশ্চিত একটা ইয়েতে জ্বলছেন তো এই সমস্ত দিকগুলো আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলা একটা বীরাঙ্গনার কোনো প্রতিমূর্তি নেই যেন কিন্তু বীরাঙ্গনা বীরাঙ্গনা কাব্যের কোনো নায়িকায় কোনো একজন নায়িকাও কে কই পর্যন্ত লাফান ঝাপান করেছে ঠিক কথা কে কই মুখে অনেক সেই অর্থে খিস্তি খেউর টাইপের শব্দ ব্যবহার করেছে ঠিক কথা কিন্তু তথাপি অস্ত্র হাতে কখনো যুদ্ধে নামেনি জনা যে বীরাঙ্গনা সত্য বিরাঙ্গনা। বীরাঙ্গনা সেই মহিলাও কিন্তু অস্ত্র হাতে নামেনি কেউ বীরাঙ্গনা সত্তা প্রকাশের জন্য কখনো কোনো প্রকার অস্ত্র হাতে নামেনি তাদের যা কিছু বীরাঙ্গনা সত্তা সমস্ত কিছু মননে সমস্ত কিছু চিন্তাধারণে চিন্তা চেতনায় তো এইখানে শকুন্তলাও নিশ্চয়ই সেই রকমই একজন নায়িকা হবে হওয়াটাই স্বাভাবিক এবং কাব্যের প্রারম্ভে যখন তিনি আছেন সেটা তো আরও বেশি করে হবে তার চিন্তা চেতনার মধ্যে একটা নতুনত্ব আছে কালিদাসের শকুন্তলা বা মহাভারতের শকুন্তলার সাথে মধুসূদনের শকুন্তলার আকাশ জমিন ফারাক এইখানেই যে ওই কাব্যগুলোতে বিশেষ করে কালিদাসের কাব্যে কালিদাসের কাব্যের কাব্যকেই কবি এখানে বেশি অনুসরণ করেছেন অনসহা প্রিয়ঙ্গদা প্রসঙ্গ আছে যেহেতু তো কালিদাসের কাব্যে বিশেষ করে শকুন্তলা কিন্তু একদম নম্রতার পরাকাষ্ঠা যাকে বলা হয় তো এই এখানে কিন্তু তিনি নম্রতার পরাকাষ্ঠা নন তিনি কথা বলতে জানেন শকুন্তলা মধুসূদনের শকুন্তলা মধুসূদনের মানসকন্যা শকুন্তলা সে কিন্তু নম্রতার পরাকাষ্ঠা নয় সে কিন্তু মৃয়মান নয় সে তেজস্বিনী কীরকম তেজস্বিনী দেখো প্রথম লাইনেই আছে বননিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র ঠিক আছে এই একটা লাইন কিছুই নেই সাদামাটা একটা লাইন ওর সাথে আমি পুরোটাই পড়ি যদিও তুমি ভুলিয়াছ তারে ভুলিতে তোমারে কভু পারে কি অভাগী জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এই লাইনটার মধ্যে কিছুই নেই বাইরে থেকে দেখতে গেলে কিন্তু একবার ভেবে দেখো একজন নারী তার বিবাহিত স্বামীকে পত্র লিখছে পত্র লেখার সম্বোধনটা এরকম যে বননিবাসিনী দাসী দাসী কিন্তু কি রকম দাসী না বননিবাসিনী দাসী তার সঙ্গে কি আছে নমে কোথায় না স্বামীর পদে নয় নমে রাজপদে রাজেন্দ্র রাজেন্দ্রকে প্রণাম করছে রাজপদে প্রণাম করছে কে নাম একজন বননিবাসিনী দাসী স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এখানে রক্ষিত হলো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি এখানে বজায় থাকলো যদি শকুন্তলা সাদাভাবে কথা বলতো যদি শকুন্তলা বলতো যে আমি তোমার স্ত্রী তোমাকে বলছি বা অন্য কোনো সম্বোধন করতো তাহলে কিন্তু সে একজন সাদামাটা একজন সরলার নারী কিন্তু সে প্রথম বাক্যটাতেই প্রথম শব্দবন্ধ গটাতেই একদম ছুঁড়ে দিয়েছে স্ট্রাইক বননিবাসিনী দাসী নমে রাজপদে রাজেন্দ্র হে রাজেন্দ্র হে ইন্দ্র হে রাজা শ্রেষ্ঠ তোমার পদে আমি প্রণাম করছি আমি কে না যে বনে পড়ে আছি তুমি রাজা তুমি রাজধানীতে আছো তুমি বিলাস বেসনের মধ্যে ঢুকে আছো আর আমি বননিবাসিনী যেখা আমি বননিবাসিনী হয়ে এখনো পর্যন্ত পড়ে আছি আমি তোমার পায়ে প্রণাম করছি বলার কথা হলো এটা যে তুমি রাজভোগ করছো যে তুমি রাজসুখ ভোগ করছো সে সমস্ত সুখে কিন্তু আমারও সমান অধিকার কারণ আমি তোমার অর্ধাঙ্গিনী কিন্তু তুমি সুখ ভোগ করছো আর আমি জঙ্গলে পড়ে আছি বনে পড়ে আছি তাহলে এই প্রথম লাইনটার মধ্যেই তো আছে তার সত্তা সে বুঝিয়ে দিল যে ওই বলে না একটা কথা যে যে সমাজদার লোক ইশারা হি কাফি তো সেই ব্যাপারটা এখানে যে বুঝিয়ে দিল যে কি হতে চলেছে আসলে তারপরের লাইনে কী আছে যদিও তুমি ভুলি আছো তারে ভুলি তো তোমারে কবু পারে কি অভাগী এ তো ভদ্রবাসাই খেস্তে খেউর করা এক কথাই তুমি আমাকে ভুলে গিয়েছো আমি তোমাকে ভুলতে তো কখনো পারি না আমি এই শব্দ কয়টা বললাম যে থেকে খেউর করা বা কিছু তার কারণ হলো যে আমরা পরবর্তীতে আলোচনা করতে করতে দেখতে পাবো যে শকুন্তলাকে ছেড়ে তার স্বামীর যাওয়া বেশি দিন হয়নি তার মধ্যেই এই ব্যগ্রতা তার মধ্যে এই উদ্বেলতা এবং ব্যগ্রতার মধ্যে স্বামী সঙ্গর কতটা আছে সেটা একটা সন্দেহের বিষয় তো সেগুলো আলোচনা করছি তারপরে যাই হোক আমরা এগোই হাই আশামদে মত্ত তো আমি পাগলিনি হেরি যদি ধুলারাশি হেনাথ আকাশে পবন সনন যদি শুনি দুর্বলে অমনি চমকি ভাবি মদকল করি বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে পদাতিক বাজিরাজি সুরথ সারথি কিঙ্কর কিঙ্করি সহ ঠিক আছে এইটুকুটা দেখতে পেলাম যে আশা মদে তিনি মত্ত শকুন্তলা আশার মদে মত্ত কারণ আশা তাকে দেখে দেখানো হয়েছে যে আমি আসবো এসে তোমাকে নিয়ে যাব। তারপর কী বলছে এটা যদি দূরে যদি দেখি ধুলার আশে উঠছে বৈকালিক ধুলা যেটা উষা মানে আকাশ ছেয়ে যায় গধুলি লগ্নে সেই যদি ধুলা যদি আকাশে দেখে শকুন্তলা মনে মনে ভাবে যে পবন শনন অর্থাৎ বায়ুর শব্দ হচ্ছে যেন আর শব্দ যদি শোনে তাহলে পরে কিভাবে না মদমত্ত করি হাতি যেন জঙ্গলের মধ্যে প্রবেশ করছে বিভিন্ন রত্ন গায়ে দিয়ে প্রবেশ করছে বাজি রাজি পদাতিক সুরথ সারথী কিঙ্কর শহর রাজা যেন তাকে নিতে আসছে এই কথাটুকুটা সে বলল যে আমি এই রকমভাবে ব্যাকুল হয়ে আছি আমি আশা মধ্যে মত্ত পাগলিনি এবার কথা হলো যে ফ্রয়েডীয় মনস্তত্ব বলছে বা আমাদের স্বাভাবিক সেন্স যেটা বলছে যে আমরা সেই জিনিসটাই কল্পনা করতে পারি যে জিনিসটা নিয়ে আমরা সব সবসময়ই ভাবনা চিন্তা করি যে জিনিসটা নিয়ে অন্তত একবার ভাবনা চিন্তা করি ঠিক আছে এখানে শকুন্তলা বননিবাসিনী শকুন্তলা তপবনে আজন্মকাল থেকে প্রতিপালিতা শকুন্তলা কখনো রাজ রাজধানীর সৌন্দর্য বা ঐশ্বর্য দেখেনি যে মেয়েটা বা যে মানুষটা রাজধানীর যে মানুষটা যে জিনিস দেখেনি সেই জিনিস সম্পর্কে এত নিখুঁত কল্পনা করতে পারে কি করে প্রথম প্রশ্ন এটা আর দ্বিতীয় প্রশ্ন হলো যে রাজা তাকে নিতে আসবে কি সে নিতে আসবে সে কি করে জানলো বাজি রাজিতে আসবে না পদাতিকে আসবে শরতাসারতীর সঙ্গে আনবে কি আনবে না না কি সে একাই আসবে এটা সে কী করে জানলো এমনও তো হতে পারে রাজা যেরকম নিজে একাই এসেছিল। সেই রকম একাই আসবে এবং এটাই স্বাভাবিক কারণ তপবনের মধ্যে কোনো প্রকার ঐশ্বর্য প্রবেশ নিষেধ ছিল আগেকার দিনে তৎ কিন্তু শকুন্তলার মন মানেনি শকুন্তলার মন সময় বলেছে যে রাজ ঐশ্বর্যে একদম ভরপুর হয়ে রাজা তাকে নিতে আসবে যাই হোক আশার ছলনে প্রিয়ম্বদা অনস্বা ডাকি সখী দয়ে কহি দেখ সই এতদিনে আজই শরিলালো প্রাণেশ্বর এ তাঁর দাসিরে ওই দেখ ধুলারাশি উঠিছে গগনে ওই সোন কোলাহল পূর্ববাসী যত আসিছে লইতে মরে নাথের আদেশে ঠিক আছে এইটুকুটা বলে এসে অনস আপনি তার দুই সখী দুই সখীর সামনে এই কথাটা বলে কথা শুনে মনে হচ্ছে যে মানে আমি ছোট করছি না কিছু আমি জাস্ট কাব্যটা বিশ্লেষণ করছি কথা শুনে মনে হচ্ছে যে শকুন্তলা নিতান্তই বিরহখন্না তার স্বাভাবিক সেন্স বলে কিছু নেই তার স্বাভাবিক পরিস্থিতিটা একদম বিশ্বস্ত হয়ে পড়েছে এলিয়ে পড়েছে তো সেই জন্য সে যেন শকীরদয়কে দেখে দেখায় যে দেখো আমাকে নিতে আসছে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো কিন্তু প্রশ্ন হলো এইটা বা আমাদের বক্তব্য হলো এইটা যে মেয়ে সখীদের সামনে এই রকম আচরণ করতে পারে যে মেয়ে বলে যে ধুলো রাশি দেখে তার অনেক কিছু কল্পনা হয় সে মেয়ে এত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে এত তীক্ষ্ণ শব্দ প্রয়োগ করে কবিতা লেখেন কি করে নিশ্চয়ই তার মানে এটা তার সাজানো মাত্র হয়তো পরের কথা নীরবে ধরিয়া গলা কাঁদে প্রিয়ম্বদা কাঁদে অনসুয়া সই বিলাপি বিষাদে ঠিক আছে অনসুয়া শকুন্তলা এই অনসুয়া আর প্রিয়ম্বদা যে বিষাদক্ষন্না বিষাদ খুন্না হয়ে যে কান্নাকাটি করে সেটাও বলেছে কেন কান্নাকাটি করে সমাজদার লোককাই সারাহি কাফি কেন কান্নাকাটি করে না এই কারণে কান্নাকাটি করে রাজাকে যেন শকুন্তলা বুঝিয়ে দিতে চাইল যে তুমি যে আচরণটা করেছ তুমি যে কাজটা করেছো আমাকে ত্যাগ করে চলে গিয়েছে এখনও পর্যন্ত তুমি নিতে আসোনি এই কাজটা তুমি মোটেও ঠিক কাজ করনি যেহেতু ঠিক কাজ নি যেহেতু তুমি কথা দিয়ে কথা রাখো নি সেই জন্য তাদের কান্না ছাড়ার কিছু করার নেই আমার যে পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছে এটা দেখে তারা ঠিকভাবে নিতে পারছে না ব্যাপারটা তারপর কি দ্রুতগতি আমি সে নিকুঞ্জ বনে যথাই হে মহিনাথ পুজিনু প্রথমে পদযুগ চারিদিকে চাহি ব্যাঘ্রভাবে আমরা শকুন্তলার পত্র বিশ্লেষণ করতে গিয়ে যেটুকুটা বলছে সেগুলো তাকে ছোট করার জন্য নয় তাকে খারাপভাবে দেখানোর জন্য নয় তার বুদ্ধিদীপ্ত শানিত শব্দপ্রয়োগ কৌশলটা দেখানোর জন্য তার বীরাঙ্গনা সত্তাটা ফুটিয়ে তোলার জন্য তো সব সময় তিনি শকুন্তলা যে সব সময় বাঁকা কথা বলেছে বা কৌশল প্রয়োগ করেছে তা কিন্তু নয় শকুন্তলার যে জিনিসটা ছিল বিরহ বিরহ ব্যাকুল অবস্থাটা সেইটা কিন্তু স্বাভাবিক শকুন্তলার লটারি লেগে গিয়ে যেতে পারে একদম পাতি কথা আমি বলছি শকুন্তলার লটারি লেগে গিয়েছে কিন্তু সেই লটারিটা মানে মেলা বেঁকে তার চাবিকাঠি পুরোপুরি আছে কিন্তু রাজার কাছে রাজা দুষ্যন্তর কাছে স্বামীর কাছে ঠিক আছে এখন এখন চিরকাল নারী নারী সম্পর্কে একটা কথা যে চিরকাল নারীরা চায় ভালোবাসা পুরুষরাও চায় নারীদের একটা আকাঙ্ক্ষা যেটা ভালোবাসা পুরুষের প্রেম চায় এবং সেই পুরুষ যদি মানে এটা যদি নারীর অভিব্যক্তি হয় ভালো প্রেম ঠিকই আছে কিন্তু সেই নারী যদি রু সেই পুরুষ যদি রূপ গুণ সম্মান তিনটেতেই যদি সমানভাবে হয় তাহলে পরে তো সোনায় সোহাগা এবং সেই পুরুষের প্রেম তো প্রত্যেকটা নারী চাইবে শকুন্তলাও চেয়েছে শকুন্তলা পেয়েওছে কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও যেন একটা আটকে গিয়েছে তার ফলে তার মনের মধ্যে যে চঞ্চলতা তার মনের মধ্যে যে দোলাচলতা এইটা সে প্রকাশ যেটা এই যে ছুটে বেড়াচ্ছে দ্রুতগতি নিকুঞ্জ নিকুঞ্জবনে যথায় হে মহিনাদ পূজিনু প্রথমে পদযোগ চারিদিকে চাহি ব্যঘ্রভাবে এই যে এই যে এই উদগ্রতা এই যে এই ব্যগ্রতা এইটুকুটার মধ্যে কোনো প্রকার খাদ নেই এইটুকুটা তার সত্যি সত্যি প্রকাশ এইটুকুটার মধ্যে কোনো প্রকার কিছু নেই কিন্তু সে যখন বানিয়ে বানিয়ে বলছে এই কথাগুলো যখন প্রকাশ করছে তখন যেন কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ চলো এই জায়গাটাই হয়তো সে বানিয়েও বলছে প্রকাশ করছে নিজের ঢাক নিজে পেটাচ্ছে কিন্তু তথাপি সে তার নিজের কথাটুকু কিন্তু তুলে ধরছে সেই অর্থে সে বীরাঙ্গনা দেখি প্রফুল্লিত প্রফুল্লিত ফুল মুকুলিত লতা শনি কোকিলের তলির গুঞ্জর স্রোতনাথ মোড়ে মোড়ে পাতাকুল না পাতাকুল নাচি কুহরে কপত সুখে শাখে বসি প্রেমালাপে কপতির মুখে মুখ দিয়া সুধি গঞ্জি ফুলপুঞ্জে রে নিকুঞ্জ সভা কী সাধে হাসিস কেন সমীরণে বিতরে সাজি হেথা পরিমল সুধা কহি পিকে কেন তুমি পিককুলপতি কুলপতি এ সরলহরী আজি বরিশয়ে বনে কে করে আনন্দধ্বনি নিরানন্দকালে এতটাই পরে এবার বিশ্লেষণ করি শকুন্তলা যখন দেখছে শকুন্তলা চারিদিকে দেখতে পাচ্ছে যে প্রকৃতি বসন্ত মুখর প্রকৃতি সমস্ত প্রকৃতি যেন হাস্য লহরিতে মুখরিত হয়ে উঠেছে আর এ সমস্ত দেখেই কবি শকুন্তলা কিন্তু জিজ্ঞেস করছে ফুলকে জিজ্ঞেস করছে যে নিকুঞ্জ শোভা সাধে হাসিস তোরা কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সোধা কেন বাতাসকে তুই পরিমলের সুধা বিতরণ করছিস আর পিক মানে কোকিলকে জিজ্ঞেস করে যে তুমি পিককুলপতি স্বর লহরী আজই বড়শন করছো কেন কে করে আনন্দধ্বনি নিরানন্দকালে এবার আমাদের প্রশ্ন হলো যে নিকুঞ্জ শোভা কী সাধে হাসিস তোরা কেন সমীরণে বিতরিস আজি হেথা পরিমল সুধা এই প্রসঙ্গটার মানে হলো যে বাতাসকে বিলিয়ে দিচ্ছে সুধা বিলিয়ে দিচ্ছে আর পিককুল যেন আনন্দধ্বনি করছে নিরানন্দকালে নিরানন্দকাল কেন নিরানন্দকাল কেন আর সরলহলি বর্ষণ করছে যেটা সেটা তো তো আনন্দ উৎসার হওয়াটাই স্বাভাবিক কিন্তু নিরানন্দকাল কেন কারণ শকুন্তলা বোঝাতে চেয়েছে এখানে যে চারিদিকে বসন্ত সমাগম হয়ে গিয়েছে গোটা পৃথিবী গোটা জগৎ সঙ্গ প্রিয় সঙ্গ পাচ্ছে সেখানে সেই একমাত্র হতভাগিনী যে নাকি নিরানন্দভাবে বসে আছে যার স্বামী তার পাশে নেই যার স্বামী তার কাছে নেই সে নিরানন্দভাবে বসে আছে কে করে আনন্দধ্বনি নিরানন্দকালে যেন গঞ্জনা করতে চাইছে পিক কলপতিকে কোকিলকে যে আমার দুঃখ শুরু হয়েছে আর তুমি আনন্দধ্বনি করছো এটা তোমার অন্যায় বিচার মদনের দাস মধু মধুর অধীনে তুমি সে মদন মোহে যার রূপ গুণে কি সুখে গাও হে তুমি তাহার বিরহে ঠিক আছে মদন মোহে যার রূপ গুণে কি সুখে গাও হে তুমি তাঁহার বিরহে তার বিরহে তুমি কি সুখে গান করছো অলির গুঞ্জর শুনি ভাবি মৃদুস্বরে কাঁদিছেন বনদেবী দুঃখিনীর দুঃখে এই কথাটা অলি মানে মৌমাছির গুনগুনানি শুনে শকুন্তলা মনে মনে ভাবে যে মৃদুস্বরে বনদেবী হয়তো কান্নাকাটি করছেন কিন্তু প্রশ্ন হলো বনদেবী কান্নাকাটি করতে যাবেন কেন কেন না শকুন্তলার দুঃখে শকুন্তলার দুঃখটা কি শকুন্তলার দুঃখটা হলো তার স্বামী সঙ্গে নেই তার স্বামী তার পাশে নেই তার প্রিয় তার পাশে নেই তার ফলে বনদেবী আমরা জানি বনদেবী সন্তান হিসেবে শকুন্তলাকে জানি শকুন্তলার দুঃখে কাতর হয়ে যেন বনদেবী কাঁদছে এর মধ্যে কি এই ইঙ্গিতটা আছে যে শকুন্তলা দুষ্মন্তকে ভয় দেখাতে চাইছে যে বনদেবীকে তুমি রাগিয়ে দিও না তাহলে অভিশাপ প্রাপ্ত হয়ে যেতে পারবে এই ইঙ্গিত কি আছে হয়তো আছে শুনি শ্রোতনাদ ভাবি গম্ভীর নিনাদে নিন্দিছেন বনদেব তোমায় নৃমণি কাঁপি ভয়ে পাছে তিনি সাপ দেন রসে একই কথা ওই যে বনদেবী কাঁদছেন সেটা শুনে এবার বনদেব স্রোতের শব্দের নিনাদে যেন ঘোষণা করছেন অভিশাপ দিতে চাইছেন যে তোমার তোমাকে অভিশাপ দিতে চাইছেন অর্থাৎ শকুন্তলা এক প্রকার দৈব মহিমাকৃত ভয় দেখাতে চাইছেন যেন দুঃ যেন তেন প্রকারেনও এই মানুষটাকে নিজের কাছে আনতে হবে কারণ এটা ঠিক ভারতীয় সংস্কৃতি অনুযায়ী বিবাহিতা নারী যেহেতু শকুন্তলা সেহেতু তার আর কোনো পথ নেই এটা ভারতীয় সংস্কার অনুযায়ী তো সেই হিসেবে দেখতে গেলে পরে শকুন্তলা সব রাস্তা বন্ধ আজ একটাই রাস্তা তার মুখে সম্ভাবনাময় আর সেই রাস্তার চাবি আছে অন্য এক মানুষের কাছে অতএব তাকে যেন তেন প্রকারেরও নিজের দিকে ফিরিয়ে আনতে হবে কখনো ভালোবেসে কখনো ভয় দেখে দেখিয়ে কখনো গঞ্জনা করে যে কোনো প্রকারে হোক তাকে ফিরিয়ে আনতে হবে আর এইখানে বনদেবী এবং বনদেবের যে অভিশাপ প্রদানের ভয় এটা ভয় দেখানোর একটা আভাস মাত্র কহিপত্রে সোনপত্র সরস দেখিলে তোরে সমীরণ আসি নাচে তোরে লয়ে প্রেমামোদে কিন্তু জবে যবে কালে তুই ঘৃণা করি তোরে তারাই সে দূরে তেমতি দাসি রেকিয়ে কিরে তেজিল্যান্ডের প্রতি বা পাতার সঙ্গে শকুন্তলা কথা বলছে কি কথা না পাতাকে বলছে যে তুমি যখন শুকিয়ে যাও যখন তোমার তোমার তুমি কচি পাতা থাকো এবং তোমার গায়ে মধু থাকে তখন তোমাকে নিয়ে বাতাস খেলা করে কিন্তু যখন তুমি শুকিয়ে পড়ো তখন তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আমাকে কি আমার প্রিয় সেই রকমই করল এইখানে যেটা ইঙ্গিত আছে আমরা ইঙ্গিতগুলো ধরবার চেষ্টা করছি বীরাঙ্গনা অর্থে যে ইঙ্গিতটা শকুন্তলা বলেছে সেই ইঙ্গিতটার মধ্যে একটা রূপজ মোহ বা কামজ মোহের গন্ধ আমরা পাচ্ছি কীরকম না সমীরন বলছে যে সরস দেখিলে তোরে সমীর আসি নাচে তোরে লয়ে প্রেমাবোধে যতদিন তুমি সরস ছেলে বাতা হে পাতা পত্র ততদিন তোমাকে নিয়ে বাতাস প্রেমা নেচেছে ঠিক আছে এবার সেইখানে সরিয়ে দাও সেইখানে বলছে যে তেমতি দাসিরে কিরে রে না এতকাল আমিও যখন অল্প বয়স্ক ছিলাম আমিও যখন যুবতী ছিলাম আমারও যখন শরীরে উত্তেজনা ছিল বা সরস ছিলাম সেই অর্থে ততদিন হয়তো আমার স্বামী আমাকে নিয়ে খেলা করেছে আজকে আর সেই ঘ্রাণ সেই মধু নেই শরীরে রূপে সেই জন্য হয়তো স্বামীকে আমাকে ছেড়ে চলে গেল এর মধ্যে যে জিনিসটা আমরা পাচ্ছি শকুন্তলা কিন্তু তার স্বামীকে এক প্রকার রূপজ মোহের শিকার হিসেবেও যেন চিহ্নিত করল বক্রক্তিতে ঠিক আছে মুদি পোড়া আঁখি বসি রসালের তলে ভ্রান্তিমদে মাতি ভাবি পাইব সত্তরে পাদপদ্য পাদপদ্য পাওয়ার কথা বলছেন কাঁপি হিয়া দুরুদুরু করি শুনি যদি পদশব্দ উল্লাসে উন্মেলে নয়ন বিষাদে কাঁদি হেরি কুরঙ্গিরে শকুন্তলার এই যে ব্যঘ্রতাটুকু আছে না শকুন্তলার এই যে কাছে পাবার জন্য যে এক প্রকার উদগ্রতা এইটা কিন্তু কোনো প্রকার ভেজাল নেই এর মধ্যে সত্যি একটা নিরাপত্তাহীন নারীর জীবনের ট্রাজিক মুহূর্তটুকু কবি ধরেছেন এখানে যে মানুষটাকে না পেলে পরে এই মানুষটার পরিচয়টাই বৃথা হয়ে যাবে যে মানুষটাকে না পেলে পরে এই মানুষটার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেই মানুষটার উপস্থিতি সেই মানুষটাকে নিজের জীবনে আনার জন্য কত রকম প্রয়োগ কত রকম কৌশল বা কত রকম ভয় দেখানো গঞ্জনা করা ফসলানো সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো শকুন্তলার এই পত্রটাতে ঠিক আছে যে ভ্রান্তি মধ্যে মতি ভাবি পাইব সত্তরে পদপদ্ম চোখ বন্ধ করলে পরেই সে ভাবে যে আমি পাবো আর যখনই সে হিয়া দূর দূর করে ওঠে এবং পাতা খসখানের শব্দ শুনতে পায় সে আনন্দে চোখ মেলে ফেলে এই যে আনন্দের বহিপ্রকাশ ঘটেছে এই কথাগুলো কিন্তু তার আন্তরিক কথা আনন্দের বহিপ্রকাশের যে কথাটুকুটা আছে যে তার তার স্বপ্ন পূরণের আগে স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ হয়নি সব স্বপ্ন এখন পর্যন্ত ঝুলে আছে ত্রিশঙ্কুর রাজার মতো সে কিন্তু সেটা যখন হুট করে স্বপ্ন সম সফল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে তখন সেক্ষেত্রে কিন্তু এই রকমই একটা মানে কী বলবো উল্লাস প্রকাশিত হবে কিন্তু পরক্ষণে যখন কুরঙ্গে মানে হরিণ শিশুকে দেখতে পাচ্ছে বা হরিণীকে দেখতে পাচ্ছে তখন সে কিন্তু তার আশাটা দরম করে এক ঝটকায় ভেঙে যাচ্ছে তারপর গালি দিয়া দূর তারে করি করাঘাতে শকুন্তলার প্রিয় ছিল হরিণ শিশু বা হরিণীটা সেটা আমরা শকুন্তলার নাটকে নাটকেও দেখতে পাচ্ছি কালে দেশের তো সেই কুরঙ্গি যখন তার কাছে একটা আদর খাওয়ার জন্য এসেছে মানুষের মন ভালো না থাকলে পরে তো দুনিয়া ভালো থাকে না শকুন্তলার এই পত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে শকুন্তলার মন ভালো নেই শকুন্তলার প্রিয় মানুষটা আজ কাছে নেই যেহেতু মন ভালো নেই তাই তার কাছে তার আকাঙ্ক্ষিত বস্তু ছাড়া আর সবই যেন অবাঞ্ছিত এই কুরঙ্গিকেও সে আঘাত করেছে করা চর মেরেছে দূরে সরিয়ে দিয়েছে তাকে এটা তার উদগ্রতার পরিচয় এটা তার ব্যস্ততার পরিচয় এটা তার নিরাপত্তা নিরাপত্তাহীনতার জনিত যে একটা মানসিক পরিস্থিতি তার পরিচয় তারপর কী আছে ডাকি উচ্চে অলিরাজে কহি ফুলো শিলিমুখ আসি তুমি আক্রম গুঞ্জরিয়ে রক্ষিত দাসীরে সহসা দিবেন দেখা দেখা পুরু সহসা সেই হরিণীকে তাড়িয়ে দেওয়ার পর সহসা শকুন্তলা ডেকে ওঠেন কাকে ফুল শখে শিলিমুখকে শিলিমুখ অর্থাৎ মৌমাছিকে ডেকে ওঠে কেন না শকুন্তলা নাটকটাতে যেটা কালিদাসের নাটক সেইখানে আমরা দেখেছি যে শকুন্তলা একবার প্রথম শকুন্তলা এবং দশমন্তের যে দুষ্য যে সাক্ষাৎটা হয়েছিলো সেখানে প্রথম যেটা হয়েছিল। যে শকুন্তলার ঠোঁট দুটো ঠোঁটের পাপড়ি দুটো ফুল ভেবে ভেবে মৌমাছি বারবার আক্রমণ করছিলো এবং তখনই সে বলে উঠেছিল। এমন কি কেউ নেই যে আমাকে এই দুর্বৃত্তের হাত থেকে উদ্ধার করতে পারে তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছিল শকু এবং বলেছে এবং তাকে সাহায্য করেছিল এটা তাদের প্রথম মেট এটা ভুলবার নয় প্রথম সাক্ষাৎ কেউ বলে না শকুন্তলাও বলে নি তাই এবার মানে আবার যাতে পূরণ হয় সব এটা পুরোপুরি মনস্তত্ব নির্ভর একটা কথা যে আমরা এক জায়গা থেকে যখন আমার প্রিয় জিনিসটা কোথাও পাচ্ছি বা কোথাও ফিরে পেয়েছি বা পাবো বা সেই জিনিস সেখানে কিন্তু আমাদের বারবার যেতে ইচ্ছে করে হারিয়ে যাওয়ার পর বা কিছু তো শকুন্তলার ক্ষেত্রেও সেটা হয়েছে যে সেই সিচুয়েশানটা যদি যদি আবার তৈরি হয় তাহলে পরে হয়তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আবার হয়তো রাজা পুরু রাজা সে হয়তো তিনি হয়তো আবার ফিরে আসবেন গাছের আড়াল থেকে এটা সে বিশ্বাস করতে চাইছে নিজের মনকে ভোলাতে চাইছে কিন্তু বৃথাটা কি কান্ত কি লোভে ধাইবে আর মধুলোভি অলি এ মুখ সুখাইলে ফুল কবে কে আদরে তারে গঞ্জনা দিচ্ছে শকুন্তলা এক প্রকার গালি করছে কি না কিন্তু বৃথাটা কি কান্ত হে স্বামী আমি আজকে অলিকে বৃথায় ডাকছি কেন না কী লোভে ধায়বে আর মধুলোভী অলি এ মুখ নির যখন প্রথম আমার মুখের কাছে এসে পৌঁছেছিল মৌমাছিটা তার কারণ ছিল আমি ছিলাম অনাঘ্রত পুষ্পবত আমার আমি আমার যৌবন ছিল পরিপূর্ণ সেই যৌবনে কোনো প্রকার দংশন ঘটেনি আজকে তোমার সাক্ষাতের পর আমার যৌবনে দংশন ঘটেছে ফলে আমার মধু যৌবন মধু কেউ ছিনিয়ে নিয়েছে চুরি করে নিয়েছে শুষে নিয়েছে আজকে মৌমাছি বা অলি কী সুখে আমার ঠোঁটের কাছে আসবে আর তোমার ঠোঁটে সেই মধু নেই মধু তো খেয়েই নিয়েছে অন্য কেউ তার আসার আর সম্ভাবনাও নেই এখানেও তারপরে দেখো শুকাইলে ফুল কবে কে আদরে তারে যখন ফুল শুকিয়ে যায় শুকিয়ে যায় তখন সেই ফুলকে আর কেউ আদর করে না যে ফুল রাত্রে গন্ধ বিতরণের জন্য সুন্দর করে সাজিয়ে রাখা থাকে ভোরের সাথে সাথে কিন্তু সেই ফুল ফেলে দেওয়া হয় এইটা শকুন্তলা বোঝাতে চাইছেন যে আজকে আমার মধ্যে সে মধুটাই তো নেই সে মধুটাই তো কেউ শুষে নিয়েছে কেন তাহলে আর কেউ আসবে কোনো একটা তুচ্ছ মৌমাছি পর্যন্ত কেন আমার কাছে আর আসবে কাঁদিয়া প্রবেশী প্রভু সে লতা মণ্ডপে যথায় ভাবিয়ে দেখো পরে যদি মনে নরেন্দ্র যথায় বসি প্রেম হলে লিখিল কমল দলে গীতিকা অভাগী যথায় সহসা তুমি প্রবেশী জুড়ালে বিষম হল জ্বালা এটা মনস্তত্বের কথা যে জায়গাটাতে থেকে একবার নায়ক নায়িকার মিলন হয়েছে একবার প্রথম সাক্ষাৎ হয়েছে বিচ্ছেদের পর মন আবার সেইখানে ধেয়ে ধেয়ে যায় মন আবার সেইখানে ছুটে যায় সেখানে গিয়ে ফিরে পেতে চায় সেই পূর্বের পরিস্থিতিটাকে কেন না যদি আবার সেখানে যাওয়া যায় তাহলে হয়তো সেই মানুষটাকে আবার ফিরে পাওয়া যাবে এই অন্ধবিশ্বাসে বা এই দুর্বলের এই বিশ্বাসটির উপর ভিত্তি করে সে বারবার গিয়েছে সেখানে যেইখা যেইখানটায় পরে দেখি মানে শকুন্তলা ধরেই নিয়েছে রাজা আমার কথা ভুলে গিয়েছে আমাদের অনুসংগটার ভুলেই গিয়েছে সেই জন্য সে ব্যাঙ্গের বান হেনেছে পরে যদি মনে মানে মনে পড়বেই এই কথাটা জোর দিয়ে বলেনি যদি পরে মনে গরিবের কথা এরকম করে একটা সুর যেন তো সেইটা বলেছে তারপর আছে কি যে প্রেম হলে সেখানে বসে শকুন্তলা প্রথম পত্র লিখেছিল পদ্মপত্রের নখ দিয়ে আঁচড় কেটে আর সেইখানেই সেই কুঞ্জের মধ্যে শকুন্তলা এবং দুসন্তের বা দুষ্মন্তের গান্ধর বিবাহ রীতি মেনে বিয়ে হয়েছিল এবং তজ্জনিত কারণে মিলনটা হয়েছিল প্রথম তো সেইগুলো মনে করাতে চাইছে পদ্মপর্ণ নিয়ে কত যে কি লিখি নিত্য কবতা কেমনে কভু প্রবঞ্জ প্রভঞ্জনে মানে প্রভঞ্জন মানে হলো বায়ু বা বাতাস কহি কৃতাঞ্জলি পুটে উড়ায় লেখন মোর বায়ুকুল রাজা ফ্যালো রাজপদতলে যথা রাজালয়ে বিরাজেন রাজাসনে রাজকুলমণি একটা জিনিস খেয়াল করে দেখবে শকুন্তলা তার স্বামীকে প্রাণনাত বা পাদপদ্য এই সম্বোধনগুলো মাত্র হাতে গোনা করেছে কিন্তু এই রাজা রাজাসন রাজপদ এই সমস্ত সম্বোধন সম্বোধনগুলো কিন্তু বারবার করেছে বোঝাতে চেয়েছে যে তুমি রাজা কিন্তু আমি দাসী কেন রাজার স্ত্রী রানী হবে দাসী কেন হবে তা আবার বননিবাসিনী দাসী এই কথাটা বারবার কিন্তু বোঝাতে চেয়েছে এইখানেই তার কৌশল কী বলছে না সম্বোধি কুরঙ্গে কুরঙ্গে মানে হরিণকে কভু কহি শূন্য মনে মনোরোধ গতি তোরে দিয়াছেন বিধি কুরঙ্গ লেখন লয়ে যাচলি সত্তরে যথা জীবিতনাথ হাই আমি বিরহে শৈশবে তোরে পালিনু যতনে বাঁচারে পোরা প্রাণ আজি কৃপা করি এই কথাটা বলেছে হরিণকে যে তুমি তা তোমাকে তো মনের মতো গতি দিয়েছে খুব দ্রুত তুমি তুমি যাও তাড়াতাড়ি আমার এই চিঠিটা পৌঁছে দিয়ে সেটা বলে তারপরের প্রসঙ্গটা হলো থেকে মানে একটা গুরুত্বপূর্ণ লাইন যে বাঁচারে এ পোড়া প্রাণ আজি কি শৈশবে তোরে পালিনু যতনে বাঁচারে এ পোড়া প্রাণ আজি কৃপা করি আধুনিকতার আর একটা জিনিস হলো একটা অন্যতম লক্ষণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো দানের প্রতিদান গ্রহণ করা আমি তোমাকে এতকাল মানুষ করেছি বড় করেছি ছোট থেকে বড় পর্যন্ত করেছি তার কারণটা কিন্তু নিতান্তই নিষ্কাম কর্ম নয় মহাভারতে সেই নিষ্কাম কর্ম নয় তার পিছনে একটা প্রতিদান গ্রহণ করবার অভিপা থাকে সেইটা শৈশব থেকে তোমাকে এত বড় করেছি আজ আমার প্রয়োজন আজ তুমি আমাকে হেল্প করো হেল্প করতেই হবে এই প্রসঙ্গটাই শকুন্তলাকে যেন অন্য একটা স্তরে পৌঁছে দিয়ে দিয়েছে দেখা যাক এটা অর্ধেকটা পর্যন্ত হলো হ্যাঁ কোথায় খুলছে না কেন কতটা হলো সময় ও বাবা আধ ঘন্টা হয়ে গিয়েছে থাক অর্ধেকটাই থাক তোমাদের রেসপন্স দেখি রেসপন্স দেখে যদি দেখি যে তোমরা চাইছো আমার এই ক্লাস করতে তাহলে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করবো তো আজ এটুকুটাই থাক তোমরা কমেন্ট অবশ্যই করো শেয়ার করো ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করো আর ছড়িয়ে দাও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দাও গৌরবঙ্গতে ছড়িয়ে দাও যে যেখানে পরে ছড়িয়ে দাও যেমনভাবে পরে ছড়িয়ে দাও লাইক ঠুকে দাও কমেন্ট করো আরও আরও কী সব বলতে হয় সেগুলো নিজেরাই বলে বসিয়ে নাও ভালো লাগলে জানিও তোমরা কমেন্ট করে যে তোমরা এই ক্লাসটা কি সম্পূর্ণ করতে চাও কি না নইলে কিন্তু এই থেকে গেল। ওকে ধন্যবাদ নমস্কার ভালো থেকো সুস্থ থেকো